नमस्कार परिवर्तन न्यूज चैनल आपनार स्वागत आछे चैनल के सब्सक्राइब हो लाइक कमेंट शेयर करुन आज के की अपडेट निर्वाचन फलाफल पर पार्टी बनाम पार्टी सहिंसताय बार बीजेपी समर्थक बा दलेर कर्मीदेर समर्थन बा पार्टी श्रमिकेर घर भांगचुर दोकान लुटपाट दोकानेर चारपाशे आगुन लागिये देवा हयेछे बिरोधी दलीय समर्थकदेर मध्ये संख्याधिक्य पार्टी सहिंसता दंड घटना घटेछे कारो बाड़ीर ध्वंस अनिरापद नारी संख्याधिक्य पार्टी हुमकि हत्या नारी मेयेदेर उपर धर्षण করতে সক্ষম সমাজে অনুভব করা হয় অচেনা ছবিটি লেনদেন দেখিয়েছে হিন্দু মুসলিম দ্বন্দ্ব দেখতে পেয়েছে এই যুদ্ধে শুধুমাত্র হিন্দু অত্যাচার না বিজেপি সাপোর্ট ও সমর্থকদের সমর্থনকারী মুসলিম সম্প্রদায়ের লুটপাট হুমকি আক্রমণ স্বীকার করা হয় এই প্রসঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ রাজ্য আহ্বায়ক আলী আফজাল চাঁদ নিন্দা করলেন এবং মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করলেন সামাজিক সম্প্রদায়ের পার্টিকে মধ্যে শান্তিপূর্ণ করা হোক বিজেপি করছিস তুই গাছতলা করে কাউন্সিল ঢুকবি নি বাংলার মুখ্যমন্ত্রী তিনি পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে তিনি সরকারে এসেছেন শপথ বাক্য পাঠ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে সুতরাং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি যে ভোটের পরে যে হিংসার ঘটনা এখনো পর্যন্ত চলছে সেটা ইমিডিয়েট অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে এবং দলের নেত্রী হিসাবে কন্ট্রোল করুন কারণ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেমন সুনাম কুড়িয়েছেন আবার এই ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে সেই সুনামটা বদনামে পরিণত হচ্ছে বাংলার বদনাম হচ্ছে তাই হুগলি থেকে আরম্ভ করে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে নদিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা শুধু বিজেপির কর্মীরা না সেখানে সিপিএম আছে আইএসএফ আছে কংগ্রেস আছে অর্থাৎ তৃণমূল বিরোধী সমস্ত কর্মীরা যারা ঘর ছাড়া হয়ে আছে যাদের দোকান ভাঙচুর করা হয়েছে ঘর বাড়ি ভাঙা হচ্ছে এটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি সাথে সাথে এক শ্রেণীর লোক যারা বাজারে রটনা করছে যে হিন্দুদের অত্যাচার হচ্ছে মুসলমানের দ্বারা এই বাক্য এই ভাবে ভিডিও প্রচার করতে বারণ করছি কারণ যারা সন্ত্রাস করে যারা রাজানি করে যারা খুন করে যারা লুটপাট করে তারা যে মজাবের হোক যে ধর্মের হোক যে পার্টির হোক তারা কোনো মজাবের না তারা কোনো ধর্মের না তারা কোনো পার্টির না তারা লুটতারা সন্ত্রাসী তাই আমি মনে করছি যে যারা এই সমস্ত শুধুমাত্র হিন্দুদের হিন্দুদের বলে প্রচার করছেন অত্যাচারিত হচ্ছে মুসলমানের দ্বারা এই প্রচারটাও বন্ধ করা হোক এবং এই অত্যাচারে
শুধুমাত্র সিন্ধুরা অত্যাচারিত হচ্ছে এই কথাটা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ ভুল। হিন্দুরাও যেমন অত্যাচারিত হচ্ছে, মুসলমানরাও অত্যাচারিত হয়েছে। কারণ আমরা, আমাদের কাছে খবর আছে চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, খোদ কলকাতাতে মেটিয়াপুর উচিত, তারা বিজেপি করার অপরাধে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করার অপরাধে তাদেরকে মারধর অত্যাচার করা হয়েছে। আমাদের আমডাঙ্গাতে সাইদুল হকের দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, সে তো মুসলমান। তাই আমরা বারবার বাংলায় শান্তি চাই। বিজেপি বিরোধী দলে এসছে, তারা গণতান্ত্রিক ভাবে বিরোধিতা করুক, বাংলার সম্প্রীতি বজায় থাকুক। আমরা এই ব্যাপারে অলরেডি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে, কেন্দ্রীয় নেতা আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ইন্দ্রেস কুমারের কাছে, মোহাম্মদ আফজলের কাছে, ডক্টর সাইদ আক্তারের কাছে এবং জেপি নাড্ডাজির কাছে, সংঘ নেতা জলাধর মাহাতোর কাছে এবং সংঘের নেতা প্রদীপ যোশীর কাছে অলরেডি আমরা ঘটনাগুলো তুলে ধরেছি এবং আবারও ধরব। এবং সাথে সাথে আমরা কেন্দ্রীয় যে টিম এসছে তাদের কাছেও আমরা বলবো প্রকৃতভাবে তদন্ত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটাই অনুরোধ করব মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে, যে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কঠোর হাতে দমন করতে বলুন। আর আপনার তৃণমূলের যারা নির্বাচিত এমএলএ হয়ে এসছেন তাদেরকে বলুন আপনার এলাকার শান্ত রাখতে, প্রতিটা বিধায়ককে বলুন আপনার নিজের নিজের এলাকার শান্ত রাখতে। কারণ সামনে ঈদ, আমরা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করছি এবং বিভিন্নভাবে প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি, এবং যাতে আর পুনরায় অশান্তি না হয়, বাংলা বাংলার শান্তিময় ঐতিহ্য যেন ফিরে আসে, সেই জায়গাটা জন্য আমরা যথাসাধ্য যেখানে যা করার আমরা সম্পূর্ণভাবে মুসলিম রাষ্ট্রীয় তরফ থেকে করব। আর আবহাওয়া এই পরিস্থিতিতে মানুষ একটা করোনা মারাত্মক রোগের সাথে যুক্ত হচ্ছে, তার সাথে মানুষ সামনে মুসলিম ধর্মে প্রাণ মানুষের রোজা চলছে, সামনে ঈদ আছে, অক্ষয় তৃতীয়া আছে, সুতরাং এই সময়ে এখন আমরা আবেদন করা ছাড়া, প্রশাসনের কাছে আবেদন করা ছাড়া, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী না এই মুহূর্তে, কারণ সংবিধান অনুযায়ী তিনি যখন ওথ নিয়েছেন রাজ্যপালের কাছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব ভয় নির্ভয়ে আমি করব, সেই ওথ নেয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান অনুযায়ী তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি সিকিমের মুখ্যমন্ত্রী, তিনি আইএসএফ এর মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি হিন্দুর মুখ্যমন্ত্রী, তিনি মুসলমানের মুখ্যমন্ত্রী, তিনি খ্রিস্টানের মুখ্যমন্ত্রী। তাই অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আবেদন করছি বাংলার সুনাম অক্ষুণ্ণ রাখুন। জয়ের পোনা যেমন আপনি পেয়েছেন, জলের জয়ের মালা পড়েছেন, সেই রকম বাংলাকে সুস্থ রাখুন, বাংলাকে ভয়মুক্ত রাখুন। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, মানুষ যেন বেঁচে থাকলে তবে তো রাজনীতি। আজকে করোনা আবহাওয়াতে মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষ ইঞ্জেকশন পাচ্ছে না, ভ্যাকসিন পাচ্ছে না, মানুষ টিকা পাচ্ছে না, মানুষ বেড পাচ্ছে না, এই পরিস্থিতিতে সেটা যেমন আপনাকে সামাল দিতে হবে মুখ্যমন্ত্রীকে, সাথে সাথে এই ভায়োলেন্সটাকেও রুখতে হবে। আমরা ক্ষতিপূরণ বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, এই মুহূর্তে যারা মৃত্যু হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ 2 লাখ টাকা করে না 4 লাখ টাকা করে দিচ্ছেন, হ্যাঁ সেটা বড় ক্ষতিপূরণ না। সব থেকে ক্ষতিপূরণের জায়গায় আমি এটা দাবি করব, সম্প্রীতি বজায় রাখো, হিংসার বাতাবরণ মুক্ত হোক, বাংলা ভয় মুক্ত হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, বাংলা সম্পদশীল সৌহার্দ্যের বাংলা হোক।